দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী ডাক দিচ্ছে, শিলাবতী শিলাবতী, দরজা খোলো। চমকে উঠলো, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও প্রসাদ দাও। যেই বলেছে প্রসাদ দাও, সঙ্গে সঙ্গে শিলাবতী প্রশ্ন করছে, তুমি দরজার বাইরে কেন? কোনোদিন তো থাকো না। বলে আজকে ছিলাম। তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দের সেবা দাও আমি তো জানতাম না। স্বামী জিজ্ঞাসা করছে, স্ত্রী কি বলছে, কিছু কি শুনেছ? কেন বলল, আপন ভজন কথা না কহিবে যথাতথা। কেমন করে ভগবানকে ডাকেন, কেমন করে তার নাম করেন, কাউকে বলতে নেই, ওটা আপনার ব্যাপার, আর যাকে ডাকবেন তার ব্যাপার। এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত বলা যায় না কেমন করে তার নাম করি। হ্যাঁ হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা পড়ে গেলে দুধটা যেমন আর কাজে লাগে না, ভগবানকে ডাকার সময় মাঝখানে যদি কোনো স্বার্থ এসে পড়ে ও ডাকাটা কোনো কাজে লাগবে না। দেখেন না, যে মেয়েরা প্রেম করে, ফোনে গল্প করে, আপনি পাশে বসে থাকবেন তবু শুনতে পাবেন না যে কি বলছে, এত ফিসফিস করে বলে। একমাত্র যাকে বলছে সে বুঝতে পারে কি বললো। হাওড়া থেকে ট্রেনে উঠলে আমার বাড়ি যেখানে রাধামনপুর, ওখানে 2 ঘন্টা সময় লাগে, 34টা প্ল্যাটফর্ম মাঝখানে এদিক ওদিক করে। হ্যাঁ হাওড়া থেকে ট্রেনে বসেছি, ওটা একটু দূরে বসেছে, 2 ঘন্টাই কথা বলে যাচ্ছে, পুরো ট্রেন কম্পার্টমেন্টের লোক শুধু মুখের দিকে তাকিয়ে দেখছে, মুখ নড়ছে, কি বলছে ওটা বোঝা যাচ্ছে না। এ বড় মারাত্মক ব্যাপার। এর জন্য নাকি আলাদা করে আবার ক্লাস ফ্লাস করতে হয়, টিউশন খরচা আছে, পয়সা দিয়ে শিখতে হবে যারা এক্সপার্ট তাদের কাছে। যাক ছেড়ে দেন সে কথা, না ফোনটাও ভালো হওয়া চাই, আমাদের মতো ক্যাবলা ফোন হলে হবে না, স্মার্টফোন চাই। স্মার্টফোন বেরিয়েছে, ভগবানকে ডাকার সময় মাঝখানে কোনো স্বার্থ থাকলে চলবে না, পরিষ্কার হতে হবে। যেই বলেছে শুনেছ? বলছে না শুনিনি, হাতটা মারিয়েছে, দাও প্রসাদ। হাতের মধ্যে প্রসাদ দিয়েছে, হাত হাতে প্রসাদ নিয়ে শিলাবতীর স্বামী শিলাবতীকে বলছে, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। না বলো না, না বলো না, না বলো না। সনাতন দাস যেই এটা বললো, শিলাবতী ছুটে গিয়ে স্বামীর দুটো চরণ জড়িয়ে ধরেছে, তুই যেও না, খেকি যুদ্ধ না করলে পয়সা আসবে কি করে, পয়সা না আসলে তোমার দিন চলবে কি করে, আমাদের সংসার চলবে কি করে, না চলুক সংসার তাও তুমি যেও না। কেন? তুমি তো আমার স্বামী, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ, আমার দেহের মনের সব কথা তুমি জানো, তাও বলছি তোমায় কি, বর্তমানে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্য সে সময়কার দিনে ছেলে মেয়েগুলো এত ভালো ভালো হয়েছে। হ্যাঁ কেন বলতে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। ভক্তমণ্ডলী মায়েরা, এত ভালো ছেলে কোথার থেকে এলো তাকিয়ে দেখুন, কৌশল্যা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হয়েছে, রামচন্দ্র হয়েছে। দেবকী ছিল বলে ছেলেটা কৃষ্ণ হলো, কৃষ্ণ হলো। শচী মা ছিল বলে ছেলেটা নিমাই হলো, নিমাই হলো। যত জায়গায় একটা করে ভালো ছেলে, তত জায়গায় একটা করে ভালো মা। মা যদি ভালো না হয় সেই মায়ের ছেলে ভালো হয় না, এগুলো পুরাণের কথা, বর্তমান দিনের যুব সমাজ এগুলো মানবে না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। ভগবতী দেবী ছিল বলে ছেলেটা বিদ্যাসাগর হয়েছে, বিদ্যাসাগর হয়েছে। প্রভাবতী দেবী ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। শুধু তাই নয়, সবার ওপরে তাকিয়ে দেখুন, ভুবনেশ্বরী দেবী ছিল বলে
ছেলেটা বিবেকানন্দ হলো বিবেকানন্দ হলো যত জায়গায় একটা করে ভালো ছেলে অত জায়গায় একটা করে ভালো মা মা যদি ভালো না হয় সেই মায়ের ছেলে কোনোদিনও ভালো হয় না নেপোলিয়ন বলেছিলেন আলেকজান্ডারকে ইফ ইউ গিভ মি এ গুড মাদার দেন আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন ইফ ইউ গিভ মি এ গুড মাদার যদি তুমি আমাকে একটা ভালো মা দাও দেন আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিয়ে দিতে পারি মা যদি ভালো হয় সেই মায়ের ছেলেকে ভালো হতেই হবে খারাপ হওয়ার কোনো জায়গা নেই এখন মায়েরা মুখে হাসলেও মনে মনে রাগ হচ্ছে সব দোষ কি আমাদের একার নাকি বাবারা কি বিনা দোষে বাড়ি চলে যাবে গানটা মনে আছে না পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলাইয়া দুঃখের কথা মায়ের আর মনে থাকে না এই যে ধান চাষ করেছেন জমিতে চাষি যখন জমিতে গিয়ে ধানের বীজটা পুঁতে দিয়ে আসে মাঝে মাঝে গিয়ে শুধু একবার করে খোঁজ নেয় কোন সময় সার বিষ লাগবে কিনা গাছটাকে রক্ষা করার দায়িত্ব জমির নিজের চাষির নয় মাতৃগর্ভরূপী জমিতে পিতারূপী চাষি সন্তানরূপী বীজটা লাগিয়ে দেওয়ার পর ওদিকে আর ফিরে তাকায় না মাঝে মাঝে খোঁজ নেয় ওষুধপত্র কি দিতে হবে সন্তান রূপী বীজটাকে রক্ষা করার দায়িত্ব মায়ের নিজের বাবার নয় ডাক্তারবাবু মাকে রেস্ট নিতে বলেছে মানে তো এই নয় মা ২৪ ঘন্টা বিছানার পিছনে ঠেস দিয়ে ফেসবুক করবে ও ছেলে হবে ফেসবুক ছেলে ও জন্মাবার পরেই শুধু কাঁদবে কোথায় ফোন দেখেন না বর্তমান দিনের ছেলেরা জন্মেই কাঁদছে ফোন কোথায় সামনে ফোন দিয়ে দেন চট করে চুপ হয়ে যাবে তখনই বুঝতে হবে এ গাছের গোড়ায় গলদ আছে ও মায়ের পেটে থাকতো ওর মা ২৪ ঘন্টা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম নিয়ে সময় কাটিয়েছে রাধে রাধে ছেলেও একবারে ফেসবুক ছেলে খুব সাবধান মনে রাখবেন জেরক্স মেশিনে কাগজটা ঢুকিয়ে দেওয়ার পরে মেশিন যদি খারাপ হয় জেরক্সের লেখাটা ভালো আসে না মা হচ্ছে সেই জেরক্স মেশিন যা দিয়ে ছেলেটা বেরিয়ে আসবে বাইরে সেই ছেলে মায়ের লেখা কালি যদি খারাপ হয় ছেলের লেখাটাও কোনোদিন ভালো হবে না ওটা কালো হয়ে যাবে বিদ্যাসাগরের পদবি হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন বিধবাকে বিয়ে করেছিলেন যার নাম আভারানী বন্দ্যোপাধ্যায় স্ত্রী একটা ছেলে ছিল বিদ্যাসাগরের যার নাম নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছেলে বন্দ্যোপাধ্যায় বৌমা বন্দ্যোপাধ্যায় নাতি বন্দ্যোপাধ্যায় মায়ের নামটা কি ছিল জানো কি ছিল বলে শ্রীদেবী কে রে ভগবতী দেবী কেন দেবী কেন বন্দ্যোপাধ্যায় হতে পারত তো দেবী এই জন্য বলে বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানের জন্ম দিয়ে মা শুধুমাত্র ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেনি দেবীতে পরিণত হয়েছে আর আমার মা সেটা পারেনি আমার মতো একটা অকাল কুষ্মাণ্ডকে জন্ম দিয়েছে তাই দেবী আর হয়নি মানুষই রয়ে গেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে তুমি যেও না হরে কৃষ্ণ আরো আপনাদের মনে করিয়ে দে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে মা গান্ধারী চোখ বাঁধা অবস্থায় কুরুক্ষেত্রের মাঠে গিয়ে মশালটা জ্বালিয়ে পা মেরে মেরে খুঁজছে কোটটা ছেলে দুর্যোধন দুঃশাসন চিৎকার করে ডাক দিচ্ছে এমন সময় মা গান্ধারী শুনতে পেল মায়ের পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে যেন হাসছে কে শতপুত্র বিরহ যন্ত্রণায় মা গান্ধারী আমি কাঁদছি আমার পিছনে দাঁড়িয়ে হাসছো কে তুমি গলাটা চিনে নিয়েছে কে কৃষ্ণ ছি 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 কৃষ্ণ তুই
কোনো কথা নেই শোন আজকে যেমন ভাবে তুই আমাকে উপহাস করলি আমার 100 ছেলেকে মেরে দিলি ওরে 99টাকে মারতে পারতিস একটা ভালো ছিল না সবাই খারাপ না একটা ছেলে তো ভালো ছিল রে একটা ছেলেকে বাঁচিয়ে রাখতে পারতিস কেন বলে আমার মৃত্যুর পরে আমার মুখাগ্নি করে পিণ্ড দিয়ে আমার সাধ্য করার জন্য পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পিতামাতাকে নরক থেকে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র আমি তোকে অভিশাপ দিলাম মা গান্ধারি তুই যেমন ভাবে হাসলি আমি তোকে অভিশাপ দিচ্ছি তোর 56 কোটি সন্তান কুল ধ্বংস হয়ে যাবে মাথা পেতে নিয়েছে সামনে দাঁড়িয়ে বলছে মা আমি কৃষ্ণ নই কে তুমি আমি তোমার কর্ম আমি কৃষ্ণ নই মা কে বলেছে কৃষ্ণ আছে মানুষের সঙ্গে সঙ্গে মানুষের কর্ম আছে কর্মই তো কৃষ্ণ আম গাছ লাগিয়ে কি কোনোদিন কুমড়ো চাইলে পাওয়া যায় মা উচ্ছে গাছ লাগিয়ে কি কোনোদিন আম চাইলে পাওয়া যায় যায় না তুমি বৃথা বৃথা আমাকে অভিশাপ দিলে আমি তোমার অভিশাপটা মাথা পেতে নিলাম শোনো মানুষের তো অনেক কথা মনে থাকে না আমার সব মনে থাকে আমি ভগবান না মনে করিয়ে দিচ্ছি কি আজ থেকে 18 দিন পূর্বে যখন দুর্যোধন তোমায় প্রণাম করতে এসেছিল তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল দুর্যোধনকে বলে দুর্জন বৃত্তি করে যে ধন উপার্জন করে তার নাম দুর্যোধন যখন তোমায় প্রণাম করছে পায়ে হাত দিয়ে মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি যুদ্ধে জিতে বাড়ি ফিরে আসতে পারি যে মায়েরা বসে আছেন বলুন আপনাদের ছেলে যখন আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করে মেয়ে যখন পায়ে হাত দিয়ে প্রণাম করে মা আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি যেন আমি ভালোভাবে নাম্বার পেয়ে পাশ করে আসতে পারি কোন মা আছে ছেলে বা মেয়েকে বলে পাশ তুই করতে পারবি না ফেল করে বাড়ি আসবি বলে বলে না দুর্যোধনের মা গান্ধারী দুর্যোধনকে কি বলেছিল দুর্যোধন এই কুরুক্ষেত্রের মাঠে তোর জয় হবে কি হার হবে আমি বলতে পারবো না তবে তোর মাথায় হাত দিয়ে আমি এইটুকু আশীর্বাদ করতে পারি কি ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ নয় আবার রিপিট করছে ঘুরে বলল ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয় আজ থেকে 18 দিন পূর্বে নিজের ছেলেকে এই আশীর্বাদটা করে এসে তুমি আজকে আমায় অভিশাপ দিয়ে দিলে মা তুমি তো জানতে তোমার ছেলেরা জিততে পারবে না কেন পারবে তোমার ছেলেরা হচ্ছে খারাপ কুরু মানে খারাপ কু কু মানে খারাপ কু থেকে কুরু কুরু থেকে কৌরব ওরা খারাপ পাণ্ডবরা কার সঙ্গ করছে ওরা সতের সঙ্গ করেছে ভগবানকে এনেছে ওরা জিতে গেছে এই জগতে যারা অসৎ সঙ্গ করে খারাপ সঙ্গ করে তারা কোনোদিনও জিততে পারে না তারা হেরে যায় আর যারা সৎ সঙ্গ করে তারা একটু প্রথমে ধাক্কা খায় পরে জিত তাদের ঠিকই হয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শিলাবতী স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে স্বামী বলছে শোনো আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম কি আমি 7 দিনের জন্য যুদ্ধে যাব 7 দিন পরে তোমার কাছে ফিরে আসব 7 দিনের জন্য যুদ্ধে যেয়ে যদি আমার মৃত্যুও হয় আমি তবুও কোনো জীব হত্যা করব না করব না করব না বেরিয়ে চলে গেল সারা রাত স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালে যুদ্ধে চলে গেল 1 2 3 করে 7 দিন অতিবাহিত হইল অতিবাহিত হইল অষ্টম দিনের দিন স্বামী ফিরিয়া নাই আসিল ফিরিয়া নাই
আসিলো। সাত দিন কেটে গেছে, আট দিনের দিন সকালবেলায় মা শিলাবতী স্বামীর জন্য রান্না করেছে, গোবিন্দকে ভোগ দিয়েছে, অপেক্ষা করছে স্বামী এলে একসঙ্গে দুজনায় প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হলো, স্বামী এলো না। সন্ধেবেলায় মা যখন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা ভূপতিত হলো, মাটিতে পড়ে গেল। অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। দেখবেন হিন্দু ধর্মে নিয়ম আছে, মায়েদের হাত থেকে সন্ধে প্রদীপ মাটিতে পড়ে গেলে নাকি সংসারে অকল্যাণ হয়। কেন দেন সন্ধে? সন্ধ্যা হচ্ছে ব্রহ্মার একটা মেয়ে যার নাম সন্ধে। মদনের বানে জর্জরিত হয়ে ব্রহ্মা নিজের মেয়ের দিকে খারাপ নজরে চাইল। মদনের বান বলতে ছোটকালে পড়েছিলাম, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান। মদন দেবের পাঁচটা আছে, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। চার নম্বর বানটা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে মেরেছিল, ব্রহ্মার অন্তরে কামনা বাসনা জেগেছে, নিজের মেয়ের দিকে খারাপ নজরে চাইল, মেয়েকে কলঙ্কিত করে দিল। মেয়ে হয়ে বাবাকে অভিশাপ দিয়েছিল, শোনো বাবা, কি তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে বেদজ্ঞ পণ্ডিত হয়ে তুমি তোমার মেয়েকে কলঙ্কিত করলে, যে নিচু কাজ তুমি করেছো, যে ছোট কাজ তুমি করলে, আমি তোমার মেয়ে তোমায় অভিশাপ দিলাম, এর জন্য তোমার ছোট ঘরে জন্ম হবে হরিদাস। গরু চুরি ফুরি কালকে সকালে হয়েছে, সেই ব্রহ্মা ত্রেতা যুগের মাটিতে প্রহ্লাদের অংশ হয়ে জন্ম নিয়েছে, আধোয়া তুলসী পাতা বিষ্ণুর চরণে অর্পণ করলো, আরেকটু অপরাধটা বেড়ে গেল। দ্বাপর যুগে ভগবানের ৯ লক্ষ গরু চুরি করলো, তিন যুগে তিনটে অন্যায় মিলিয়ে কলিযুগে হরিদাস হয়ে জন্ম নিয়েছে। ব্রহ্মার চারটে মাথা নয়, পাঁচটা মাথা ছিল, একটা মাথা মেয়ের জন্য কেটে দিল, সেদিন থেকে ব্রহ্মা হয়েছিল চার মাথা ব্রহ্মা। মেয়ের সামনে মাথাটা দিয়ে বলেছিল, আমার এই মাথার খুলি দিয়ে প্রদীপ তৈরি হবে, যে জিহ্বা দিয়ে তোকে কটু কথা বলেছি এই জিহ্বা দিয়ে প্রদীপের সলতে হবে, আমার মাথার মর্যাদা দিয়ে প্রদীপের তেল হবে, সারা বিশ্বে যে আটটা কাল হবে একটা কাল তোর নামে লেখা হবে, যে কালটার নাম সন্ধ্যাকাল, সারা বিশ্বের নরনারী তুলসী তলায় আমার মস্তক নির্মিত প্রদীপটা নিয়ে গিয়ে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করে পবিত্র করে তুলবে, নিদায়ী গৌর হরিব। আজ পর্যন্ত নিয়ম আছে সন্ধ্যাকালে মায়েরা তুলসী তলায় সন্ধ্যা দেবীকে পবিত্র করার জন্য প্রদীপ নিয়ে গিয়ে নেয়। মা যখন প্রদীপটা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, মায়ের হাত থেকে প্রদীপটা পড়ে যাওয়া মাত্র লোক মুখে সংবাদ এলো, আজকে সাত দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিয়েছে, প্রভু হে প্রভু হে। বল এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার, বিরাট বড় বিশ্ব সংসারে মা একা হয়ে গেল, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে নিজের মনের দুঃখটা সবার কাছে বলতে লাগলো, তোমরা বলো এই বিপদের দিনে আমায় কে দেখবে, কে দেবে আমায় ক্ষুধায় অন্ন, কে দেবে আমায় পিপাসায় জল, কে দেবে আমায় বস্ত্র, আমি কার কাছে যাব। পাড়ার লোকেরা মাকে বুঝিয়ে দিচ্ছে, শোনো মা, এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে, আজ থেকে যেখানে হরি কথা হবে কৃষ্ণ কথা হবে তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে তোমার জীবনের করণীয় কি। সেদিন থেকে যেখানে যেখানে কীর্তন হয় হরি কথা হয় মা শুনতে যায়। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে ঠাঁই পায়।
মায়ের মনে বাসনা হলো আমি জগন্নাথ দেখতে যাব। পাড়ার লোকদেরকে গিয়ে বলছে তোমরা আমায় নিয়ে যাবে জগন্নাথ দেখার জন্য। পাড়ার লোকে বলছে নিয়ে যেতে পারি কিন্তু রাস্তার মাঝে বিপদ হলে সে দায়িত্ব আমরা নেব না। কেন বলে সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু মেলা বড় দায়। পাড়ার লোকদের সাথে করে মা গর্ভের সন্তানটা সাথে নিয়ে জগন্নাথ দর্শনে যাচ্ছে। জয় জগন্নাথ, 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 জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী, পথগামী ভব তুমি। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জঙ্গলের মাঝে চলতে গিয়ে পাথরের ঢিপিতে আছাড় খেয়ে উচুট খেয়ে আছাড় খেয়ে বলল মা, অচৈতন্য হয়ে গেল। পাড়ার লোকেরা মাকে ফেলে দিয়ে জগন্নাথ দর্শনে চলে গেল। চলো ভাই, ওর যদি কিছু হয় বাকি লোকেরা আমায় ধরবে। অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরল, মা তাকিয়ে দেখছে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মায়ের মনে যত দুঃখ থাক, সন্তানের মুখ দেখলে মা সব দুঃখ ব্যথা ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ওই ছেলেটাকে বুকে নিয়ে মা বলে উঠল, এমন একটা সন্তানের জন্ম দিয়েছি যে জন্মের আগে আমার স্বামীকে মেরে ফেলেছে, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিয়েছে, ছুড়ে দিল। ভগবান ছুটে গিয়ে কোল পেতে ওকে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি মারবে কে, আর মারে হরি তাকে রাখে কে। ভগবান কোল পেতে কোলে নিয়েছে, কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে ওকে আশ্রয় দিয়েছে। যে গাছের ডালে ভগবান ওকে আশ্রয় দিয়েছে ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে। যদি কোনোদিন যান, যারা গিয়েছেন তারা দর্শন করবেন। ভগবানের ভক্তকে কোল দিয়েছিল তো গাছটা অমর হয়ে গেছে, ওকে ভগবান বাঁচিয়ে দিয়েছে। মায়ের কি অবস্থা, গায়ের জোরে উঠে জগন্নাথ দেখতে যাচ্ছে। সদ্য প্রসবিনী মা পারল না, মুখ থুবড়ে পড়ল। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে মাকে ডাকছে, মা চল জগন্নাথ দেখতে যাবে। মা বলছে খোকা তুই কে? তুমি আমায় চিনবে না, আমার নাম জগন্নাথ, আমি এই পাশের পাড়ায় থাকি। দাও হাতটা দাও। হাত ধরে স্বয়ং জগন্নাথ মাকে জগন্নাথ দেখতে নিয়ে গেছে। ছেলে মাকে দেখাচ্ছে, মা একদম উপরে জগন্নাথ বসে আছে দেখো। এত বোকা মা ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। কেউ ছাড়ে? খোকা কোথায়, কোথায় গেলি রে? হাত থাকবে কোথায়? ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। হলুদ ধবি হাত ধরে, সেই তো গেল রথের পরে। ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল। মায়ের জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হইল, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। এবার বদন ভরে হরি বল তাই ওর হরি হরি বল, বদন ভরে হরি বল, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো।